नमस्कार, आप देख रहे हैं ग्लोब न्यूज झारखंड। मैं नंदिता आपके साथ। आई नजर डालते हैं आज के समाचारों पर। সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের মতো বিশ্বব্যাপী মহামারীটির বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষ নিজেদের লকডাউনে রেখেছে। এদিকে ঝাড়খণ্ড রাজ্যের একটি বড় হাসপাতাল পিএনসিএইচে মৃতদেহের স্তূপ পড়ে আছে। পরিস্থিতি এতটাই জঘন্য হয়ে উঠেছে যে 2 ডজনেরও বেশি মৃতদেহ না সরানোয় পুরো হাসপাতাল পরিসরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অসংখ্য ক্ষতিকারক জীবাণু ওয়ার্ডে ছড়িয়ে রয়েছে, যাতে অন্য রোগীদের যে কোনো রোগে আক্রান্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন যদি শীঘ্রই এদিকে কঠোর পদক্ষেপ না নেয়, পিএমসিএইচে মৃতদেহের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে সেখানকার রোগীদের মধ্যে আরও অনেক ধরনের সংক্রমণ ঘটাবে। এমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসার জন্য আসা এক রোগীর পরিবার জানান, দুর্গন্ধের কারণে ওয়ার্ডে থাকা সম্ভব হচ্ছে না বলে গত সন্ধ্যা থেকে তিনি তার রোগীর সাথে হাসপাতালের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। বিধায়ক রাজ সিনহা বিষয়টি সম্পর্কে জানতে পেরে তিনি তৎক্ষণাৎ পিএমসিএইচ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট এবং অধ্যক্ষের সাথে ফোনে কথা বলেন। এরপরে পিএমসিএইচ প্রবন্ধনের চোখ খোলে এবং তারা জবাব দেয় যে সমস্ত মৃতদেহ আজই সরানো হবে। আপনার মরিজ ইহাঁ পর অ্যাডমিট হ্যা ক্যা? জি স্যার। কিতনে দিনো সে? কাল স্যার 5 বাজে অ্যাডমিট হুয়া। আচ্ছা, কহাঁ সে আয়ে হ্যায় আপ? হম লোগ আয়ে বরবড্ডা সে। বরবড্ডা তো। ইহাঁ পর জো লাশ হ্যায় রাখা হুয়া জাহাঁ তাহাঁ, কেসা মহক রাহা? স্যার বহুত খারাপ গন্ধ। আপ লোগ রহ নহীঁ সক রহে হ্যায়? নহীঁ, একদম নহীঁ। क्यों? गन मारी सर। कितने दिन से लाश है, कुछ अंदाजा आपको? इसके बाद कोई नॉलेज नहीं है सर। कल शाम में आए थे तो महक रहा था? हाँ, बिल्कुल गमक रही थी सर। आज और काफी गमक रही है। काफी गमक रहा, सब लोग बाहर निकल जा रहे हैं। जी सर। क्या नाम है आपका? शिव कुमार चौहान। सर, पीएमसीएच में लाशों का डिस्पोजल नहीं हो रहा है, जिसके वजह से इमरजेंसी में भी लाश खुले में है और उससे महक आ रहा है, लोग वहाँ पर जा नहीं पा रहे हैं। नहीं, परेशानी हो गई है। अभी हम बात किए हैं प्रिंसिपल से पीएमसीएच के, और असल में 2 दिन इधर जांच हो नहीं पाया था जी, इसकी वजह से पेंडिंग केसेस हो गया था बहुत। तो वो अभी बात हुआ है, वो बोले कि आज जांच हो रहा है और सबको आज शाम में रिलीज कर देंगे, शाम होते होते सारा बॉडी। लेकिन तो हाँ, परेशानी तो है, मान रहे हैं हम जो व्यवस्था, इसीलिए हम लोग चिंतित हैं और इसीलिए ज़्यादा लोगों से आग्रह कर रहे हैं कि आप लोग घर में रहिए, सुरक्षित रहिए, क्योंकि व्यवस्था उतनी व्यवस्था है नहीं जो व्यवस्था होनी चाहिए और परेशानी होगी लोगों को। ऐसे स्थिति में सर, इमरजेंसी जैसे जगह पर मरीज है ना, वार्ड छोड़कर बाहर आ गए हैं। ठीक है, अभी तो वो व्यवस्था नहीं बन पाई है, इसलिए दिक्कत हो रही है। तो क्या आज से वहाँ पर साफ सफाई होगा सर? बोले तो है कि आज सब बॉडी हम रिलीज कर रहे हैं। দেশে করোনা সংকটের পাশাপাশি সাইবার অপরাধীদের সন্ত্রাসও অব্যাহত রয়েছে। সদ্য ঘটনাটি ঝাড়খণ্ডের জামশেদপুরের, যেখানে ফেসবুকে নকল আইডির মাধ্যমে গোলমুড়ির বাসিন্দা মোহন কুমারের নামে তার বন্ধুদের কাছ থেকে টাকা চাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। জানানো হচ্ছে যে মোহন কুমারের অনেক বন্ধু প্রতারণার এই মামলায় আটকা পড়েছে এবং ঠকবাজের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। ভুক্তভোগী মোহন কুমার পুরো বিষয়টি জামশেদপুর সাইবার থানায় জানিয়েছেন। তিনি বলেন যে কোনো ঠকবাজ রাতে তার নামের একটি নকল আইডি তৈরি করে এবং মেসেঞ্জারের মাধ্যমে তার বন্ধুদের কাছ থেকে 10-20 হাজার টাকা চায়। তবে যখন কিছু লোক ফোন করে তখন এই জালিয়াতি প্রকাশিত হয়। মোহন কুমার তৎক্ষণাৎ সাইবার থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন। মেরা জো ফেসবুক হ্যায় উসমে মেরা ফোটো और मेरा मतलब नाम से एक नया आईडी खोला गया, और जितना मेरा फ्रेंड जो था, मेरा जो फेसबुक में जो था, उसको सारा दोस्त को भेजा गया रिक्वेस्ट कि किसी को बोला कि मेरे को पैसा का ज़रूरत है, किसी को 10,000, किसी को 20,000 करके मांगा गया। तो जो लड़का उसमें, एक लड़का जो मेरा दोस्त था, वो उसमें फंस गया और वो उसको पैसा भेज दिया और वो पैसा चला गया उसके पास। लेकिन और दो तीन दोस्त था जो जिससे 20,000 मांगा था, वो लोग बच गया, क्योंकि वो लोग फ़ोन करके मेरे से वेरीफाई किया, तो हम बोले हम तो नहीं पैसा मांगे हैं, कोई जानकारी नहीं है। जबकि उसका अभी फ़ोन जब लगा रहे हैं तो उसका फ़ोन भी बंद आ रहा है, और दूसरा चीज़ है कि उसका ये भी बंद आ रहा है, फेसबुक भी जो बंद आ रहा है। नाम मोहन कुमार साहू, हाँ, गोलमुरी। तो ये सब मतलब रात का खेल है सब, 11 बजे का, हाँ, कल ही रात का। तो सूचना अभी हम आके अभी लिखित रूप से कंप्लेन दिए हैं साइबर क्राइम में, बिष्टुपुर थाना में, कि ऐसा ऐसा हो रहा है, और भी मेरे दोस्त लोग से मांगा जा रहा है, जो मेरे को और भी बहुत लोग वही फ़ोन कर रहा है मेरे को। अभी तक मेरे को 7 आदमी फ़ोन कर चुका है कि भैया आपको पैसा की क्या ज़रूरत है क्या, लेकिन हम सभी को अभी मैसेज करके इंटीमेट किए हैं कि कोई भी आदमी मेरे को कोई पैसा नहीं चाहिए और ना मेरे को दिया जाएगा। করোনা সংকটের জন্য দেশজুড়ে লকডাউন রয়েছে, তবে ঝাড়খণ্ডে জামশেদপুরে, যেখানে মদ মাফিয়ারা পুলিশ প্রশাসনের নাকের নিচে দিয়ে প্রকাশ্যে নিয়মকানুনের উল্লঙ্ঘন করে নকল মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর আগে
উলিডিতে এবং এখন বার্মা মাইন্সেও নকল মদের ধরা পড়ার পরে এই র্যাকেটের খোলসা হয়। যদিও আজ দলের সর্দার অজয় মালুয়া পালাতে সক্ষম হয়, তবে পুলিশ মনু যাদব ও রামকুমারকে 363 বোতল নকল বিদেশি মদ সহ গ্রেপ্তার করে বিচারিক হেফাজতে পাঠিয়ে দিয়েছে। জানানো হচ্ছে যে বার্মা মাইন্স থানা এলাকায় ভিক্ষু বস্তি থেকে বাজার সমিতির কাছে দাঁড়ানো অটোতে করে চাদর দিয়ে ঢেকে মদের বোতল নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই অবৈধ মদ উদ্ধার করে। লকডাউনের সময় যেভাবে জেলার বিভিন্ন জায়গা থেকে মদ উদ্ধার করা হচ্ছে, এর থেকে স্পষ্ট যে লকডাউনে মদ মাফিয়াদের ব্যবসা রমরমিয়ে চলছে। বর্তমানে বার্মা মাইন্স পুলিশ দাবি করেছে যে শিগগিরই দলের সর্দার পুলিশ হেফাজতে থাকবে। बाजार समिति के सामान जा रहा है, हम लोग को सूचना मिला था तो हम लोग चेक किए उसको, तो उसमें नकली सब अंग्रेजी शराब था, करीब 363 पीस, एगो रॉयल स्टेट और एगो था एम्पायर ब्लू। फिर उसमें दो आदमी पकड़ाया, टेम्पू में था, एगो था मन्नू यादव और एगो था राम कुमार यादव, दोनों को जेल भेज दिया। हाँ, और जिसका माल था उसका नाम था अजय मलुआ। बहुत बोला कि यही जो अजय मलुआ है ना, यही बुलाया था यहाँ से लोड करके, बोला कि हम साथे बैठ के जाएंगे कि साथे चलना। করোনা মতো মহামারী নজরে রেখে বডি ডিসইনফেকশন চেম্বার জামশেদপুরের কদমাস্থিত গণেশ পূজা ময়দানে টাটা স্টিলের দ্বারা তৈরি করা হয়েছে। কদমা গণেশ পূজা ময়দানে সবজি বাজার স্থাপন করা হয়েছে, সুতরাং যারা কেনাকাটা করতে এখানে আসা যাওয়া করে তাদের সবাইকে এই বডি ডিসইনফেকশন চেম্বারের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে কিছুটা হলেও করোনা মতো মহামারীর সংক্রমণ কম করা যাবে। काहे उसका कुछ रोग होने से रुकेगा, और जब बाजार से निकाला भी उस टाइम भी मैंने उनको सैनिटाइज होकर निकाले। बहुत अच्छा काम है, हम लोग का तरफ से उनको बहुत धन्यवाद। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নির্দেশে দ্বিতীয় লকডাউনে কোয়ালি প্রশাসন কঠোরভাবে জনগণকে অনুসরণ করাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশে 3 মে অবধি লকডাউন ঘোষণা করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি যাতায়াতকারী মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অকারণে ঘুরে বেড়ানো লোকেদের বাইক আটক করে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে করোনা ভাইরাস সংক্রমণকে প্রতিরোধ করা যায়। কার্মেল স্কুল ম্যানেজমেন্ট কর্তৃক খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামগুলি বিভিন্ন অঞ্চলে দুস্থ লোকেদের জন্য সরবরাহ করা হচ্ছে। এই পরিষেবার অন্তর্গত কার্মেল স্কুলের দ্বারা আজ সাংবাদিকদের জন্য মাস্ক, স্যানিটাইজার, গামছা, বিস্কুট এবং লস্যি বিতরণ করা হয়। খুব কম লোকই সাংবাদিকদের দিকে নজর দিচ্ছেন, যেখানে সাংবাদিকদেরও সর্বদা রাস্তায় করোনার যোদ্ধা হিসেবে দেখা যাচ্ছে। লকডাউনের সময় সাংবাদিকদের সাহায্য করার জন্য প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব ঝা সকল সাংবাদিকদের পক্ষ থেকে কার্মেল স্কুল ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান। हम लोग मतलब हम बहुत दिन से सोच रहे थे, लेकिन क्योंकि देखिए पुलिस मीडिया ये पूरा बहुत करते हैं समाज के लिए, तो आप लोग पूरा धूप में रहते हैं, हम सोच रहे थे क्या करेंगे करके, तो हम सोचे कुछ जो यूज़फुल चीज़ होगा आप लोग के लिए, क्योंकि आप लोग दिन रात पूरा बहुत जहाँ भी ज़रूरत है हमेशा मतलब मदद करते रहते हैं, इसीलिए हम लोग सोचे हैं। हम लोग ये मतलब पहला भी हम लोग कुछ किए हैं, ये तीसरी चौथी बार हम लोग कर रहे हैं, हम लोग सोचे हैं कम से कम हम मीडिया के लिए करेंगे। अच्छा राशन भी देते हैं। ধানবাদে করোনা পা রাখার সাথে সাথে জেলা প্রশাসন পুরোপুরি সজাগ হয়ে পড়েছে। এর কারণে জেলার সমস্ত চক মোড়ে নজরদারি বাড়ানো হয়েছে। আজ সিটিএসপি আর রামকুমার এবং ডিএসপি সরিতা ম্যাডাম অকারণে রাস্তায় ঘোরাঘুরি করার জন্য কড়া পদক্ষেপ নিয়েছেন এবং অপ্রয়োজনীয় রাস্তায় না বেরোনোর পরামর্শও দিয়েছেন। এই সময় রাস্তায় অবৈধভাবে প্রেস লেখা গাড়িগুলিকেও সিটিএসপি তীব্র ভর্ৎসনা করেন। একই সঙ্গে অবৈধভাবে প্রেস না লেখার জন্য সতর্ক করা হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো। একই সাথে বিভিন্ন চক চৌরাস্তাগুলির উপরে নজরদারি বাড়ানোর পাশাপাশি সবজির বাজারে ব্যাংকগুলিতেও সামাজিক দূরত্বের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, প্রথমে 4টি চেকপোস্ট তৈরি করা হয়েছিল, এছাড়াও আরো 20টি চেকপোস্ট বাড়ানো হয়েছে যাতে নজরদারি নিয়ে কোন রকমের গাফিলতি না হয় এবং পুলিশ প্রশাসন এই সম্পর্কে সম্পূর্ণ সতর্ক রয়েছে।
पहले धनबाद में मतलब पहले से ही अलर्टनेस लेवल ज्यादा ही है। आज कोटेकना एवं रिची कम्पानी द्वारा रेलवे ट्राफिक कलोनी एवं संजय नगर आशा लोकेदेर मध्ये खाद्य सामग्री वितरण करा हय। एई समय संस्था सन्दीप विश्वास, शिवाजी प्रामाणिक, अभिजीत हाजरा, इंद्रजीत भट्टाचार्य, संजय सिंह एवं रितेश कुमार उपस्थिति एई कार्यक्रम के सफल करे तुले एवं भविष्यतेओ एई संस्था एइभावे साहाज्य करा अब्याहत राखबे। करोना भाइरास थेके निरापद थाकते बाड़ीते थाकते एवं मास्क व्यवहार एवं परिष्कार परिच्छन्न थाकार अनुरोध करा हय। संजय नगर में 20 जरूरतमंद लोगों को खाद्य सामग्री बांटा गया और आगे भी हमारा इस तरीका का प्रयास जारी रहेगा। हमारा कंपनी कोटेकना इंफेक्शन इंडिया प्राइवेट लिमिटेड के द्वारा और रिची इंटरप्राइजेज के द्वारा इस तरीका का प्रयास हमेशा जारी रहेगा और जितने जरूरतमंद लोगों को इस तरीके का व्यवस्था किया जाएगा। ধাইয়া ঠাকুরকুলি থেকে বৃহস্পতিবার এক সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়েছে। ওই ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ প্রকাশের পরে তাকে পিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে করোনার পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়। এরপরে ওই ব্যক্তিকে হাসপাতাল কোয়ারেন্টাইন থেকে সদর হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়টি জানাজানি হওয়ার পরে ঠাকুরকুলি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যখন থেকে কুমারডুবির বাঘাখুড়িতে করোনার পজিটিভ রোগী পাওয়া গেছে তখন থেকেই পুরো জেলা প্রশাসনকে আরো বেশি সতর্ক হতে দেখা গেছে। জেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় প্রশাসন সম্পূর্ণরূপে মোতায়েন রয়েছে। এদিকে স্থানীয় প্রশাসনকে সকাল থেকে মাইকিং, স্যানিটাইজেশন, স্ক্রিনিং করতে দেখা গেছে। 3 কিলোমিটারের কনটেনমেন্ট জোনটি পুরোপুরি স্যানিটাইজ করা হয়। পুলিশের দ্বারা ড্রোনের সাহায্যে পুরো অঞ্চলটি পর্যবেক্ষণ করা হয় এবং একই সাথে জনগণের দিকেও নজর রাখার চেষ্টা করা হয়, যাতে কেউ কারফিউয়ের উল্লঙ্ঘন না করে। তবে চিরকুন্ডা থানা এলাকার দৃশ্যটি অন্যরকম। চিরকুন্ডা অঞ্চলের লোকেরা সামাজিক দূরত্বের অবমাননা করে এবং এই এলাকায় মানুষের বেশ ভালো ভিড় দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত স্থানীয় প্রশাসনের জারি করা হেল্পলাইন নম্বরে প্রায় 50টি পরিবার বাড়ির রেশন আনিয়েছেন, যা স্থানীয় চিহ্নিত দোকানদারদের দ্বারা সরবরাহ করা হয়। গোটা দেশে করোনা সংকটকে নজরে রেখে দ্বিতীয় পর্বের লকডাউন শুরু হয়েছে। 14ই এপ্রিল প্রথম পর্ব শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী এই সংকট এড়াতে 3রা মে অবধি দেশে লকডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন। একই সময়ে দেশে করোনায় সংক্রামিত এবং মৃত্যুর ক্রম অব্যাহত রয়েছে। এদিকে দ্বিতীয় অংশের লকডাউনে ঝাড়খণ্ডের সংক্রামিত করোনার সংখ্যা বাড়ছে। একই সঙ্গে জামশেদপুরে এখনও লোকে অকারণে ঘর থেকে বাইরে বেরোনো বন্ধ করছে না। জামশেদপুর পুলিশ নিয়মিত রাস্তায় শিবির স্থাপন করে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ করছে, যেখানে সাক্ষী থানার ইনচার্জ কুনাল কুমার এটিকে পুলিশের দায়িত্ব হিসেবে অভিহিত করেছেন এবং জনগণের কাছে লকডাউনটি কঠোরভাবে অনুসরণ করার জন্য আবেদন করেন। শ্বাসকষ্ট জৈসি বিমারি হ্যাঁ, এস বিমারি কাজ একমাত্র উপায় হ্যাঁ সোশ্যাল ডিস্টেন্সিং। সাক্ষী থানা ক্ষেত্র নিবাসীয় অপিল কি যাতে সোশ্যাল ডিস্টেন্সিং কাজ হর সম্ভব পালন করেন। বর্তমান মে লোক পালন করবী রে, কুছ কেসে লোক হ্যাঁ যে সোশ্যাল ডিস্টেন্সিং নেই সমঝ পা রোগোসে মে পুনঃ অপিল হ্যাঁ সোশ্যাল ডিস্টেন্সিং পালন করেন আর যথাসম্ভব আপনি আপনার ঘর মে রক্ষে, অনাবশ্যক রূপে ঘরকে বাহার না নিকলে, সুরক্ষিত রেগে তো সমাজ সুরক্ষিত রেগা, সাক্ষী থানা ক্ষেত্র সুরক্ষিত রেগা और इससे जमशेदपुर सुरक्षित है। ये पुलिस की नेचुरल ड्यूटी है, पुलिस ऐसे ड्यूटीज के प्रति हमेशा मतलब रहा है और पुलिस पूर्व में भी ऐसी ड्यूटियाँ करता रहा है। लॉ एंड ऑर्डर ड्यूटी पुलिस के साथ लगा रहता है, चाहे किसी त्यौहार का मौसम हो चाहे अन्य मौसम हो, ये ड्यूटी है कि प्रत्येक दिन इसकी ड्यूटी है और इसका डेली रूटीन बन चुका है और पुलिस इसके अभ्यस्त हो चुके हैं और लगातार पुलिस प्रशासन हर संभव प्रयास कर रही है अपने जवानों के लिए, अपने पदाधिकारियों के लिए वो सुरक्षित रहते हुए अपना ड्यूटी को करें और अपना कार्य बढ़िया समर्पित करें। जितने भी समाजसेवी हैं उन सभी लोगों से मेरी पूर्व में भी अपील रही है और आज भी अपील है कि वो जितने भी गरीब लोगों की मदद कर रहे हैं अच्छे से मदद कर रहे हैं, बहुत ही बड़ा इनिशिएटिव उन लोगों के द्वारा, परंतु एक चीज़ का हर संभव प्रयास करना है कि वो अपना ख्याल रखते हुए औरों का भी ख्याल रखें और सोशल डिस्टेंसिंग के तहत कोई भी सामान बांटे तो वो सोशल डिस्टेंसिंग को मेंटेन करते बांटे, एक पर्याप्त दूरी के आधार पर बांटे ताकि उस बीमारी का फैलाव किसी अन्य व्यक्ति को ना हो और सभी लोग सुरक्षित हों।